যে কিছু মুসলিম কেন শুধুমাত্র রমজান মাসে বিভিন্ন রকম পাপ কাজ থেকে বিরত থাকে, যখন তারা রোজা রাখে। এরপর রমজান চলে গেলে বাকি ১১ মাস আমরা দেখি তারা মিথ্যা বলছে, ঠকাচ্ছে, চুরি করছে, এছাড়াও আরো অনেক গুরুতর পাপ অবলীলায় করে যাচ্ছে। আল্লাহ যেন আমাদের এই পাপ কাজ থেকে রক্ষা করেন, আমিন। ব্যাপারটা এমন কেন যে লোকগুলো ঠিক কোন কারণে ১১ মাস ধরে এই পাপগুলো করে আর এক মাস করে না? এই কারণটা সম্পর্কে আগেও বলেছি যে আমাদের আগে উদ্দেশ্যটা জানতে হবে। যদি আপনি রোজার উদ্দেশ্যটা জানেন, ইনশাআল্লাহ রমজান মাস শেষ হয়ে গেলেও আপনি সরল পথে থাকতে পারবেন। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা হলো কাজের পদ্ধতি আর একটা উদ্দেশ্য। লোকজন হয়তো পদ্ধতিটা জানে, খাবার খাওয়ার পদ্ধতি, প্রথমে খাবারটা তৈরি করবেন, মুখের ভেতরে দেবেন, সেটাকে চিবাবেন, তারপর গলা দিয়ে নামিয়ে দেবেন। তাহলে কাজটার পদ্ধতি ভালো করে জানেন। রমজানের ক্ষেত্রে ব্যাপারটা একই, কিন্তু পরে যদি কেউ গলায় আঙ্গুল দিয়ে বমি করে ফেলে, এতে করে তার স্বাস্থ্য ভালো হবে না। তাহলে এখানে কি হচ্ছে, রোজার মূল উদ্দেশ্যটা অনেকেই জানে না। উদ্দেশ্য হলো তাকওয়া বৃদ্ধি করা, যাতে করে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছাকাছি থাকতে পারি, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। তাই রমজান মাস শেষ হয়ে গেলেও আমরা সরল পথে থাকতে পারবো, তার কারণ আমরা সব সময় স্মরণ করব আল্লাহ সুবহান ওয়া তাআলাকে। আর যখন আমাদের গুনাহ ক্ষমা করা হবে, যখন আপনি গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন যে আপনি স্বীকার করছেন কাজটা ভুল, সেজন্যই ক্ষমা চাচ্ছেন, তখন থেকে আপনি সেই কাজটা অবশ্যই আর করবেন না। তাই যারা রমজান মাসে সঠিক পথে থাকবে, অন্য সময়ও তারা এ পথ থেকে বিচ্যুত হবে না। তাই আমি আশা করছি যে ইনশাআল্লাহ রমজান মাসের মতো অন্যান্য মাসেও তারা সরল পথে থাকবে সারা বছর। দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়বে সরল পথে থাকার জন্য। রমজান মাসে বছরে একবার শরীরের সার্ভিসিং হবে, পাশাপাশি আত্মারও সার্ভিসিং হবে, বছরে একবারই এটা যথেষ্ট। আপনাকে সঠিক নিয়মটা জানতে হবে। খুব সুন্দর বলেছেন।